ইতিহাস অনার্স পেপার cc6 এর এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বেষ্টনী আন্দোলন কৃষি অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছিল বা এনক্লোজার সিস্টেম ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতিতে কী পরিবর্তন এনেছিল। তো মূলত এই প্রশ্নটি 2019 সালে দশে এসছে, 2021 সালে দশে এসছে এবং 2020 সালে পাঁচে এসছে, তাই তোমাদের এবছরের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নের একটি নমুনা উত্তর। বেষ্টনী শব্দের অর্থ হলো বেড়া বা প্রাচীর। জমি বেষ্টনকে কেন্দ্র করে পঞ্চদশ শতকের শেষের দিকে ইংল্যান্ডে এক ব্যাপক আন্দোলন দেখা দেয়, যা ছিল মূলত পশ্চিম ইউরোপে কৃষি উৎপাদন ব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তন। এই পরিবর্তন বেষ্টনী আন্দোলন বা এনক্লোজার মুভমেন্ট নামে পরিচিত, যা ইউরোপের কৃষি অর্থনীতি ও সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল বা পরিবর্তন এনেছিল। তবে এই আন্দোলন কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে ছিল না। আসলে এই অধ্যায়ে মহাদেশে ইংল্যান্ডে ইংল্যান্ড জাত পশমের চাহিদা অত্যন্ত বেড়ে যাওয়ায় পশম উৎপাদন অত্যন্ত লাভজনক হয়ে ওঠে এবং মেষ পালনের জন্য জমি বেষ্টনীবদ্ধ করা শুরু হয়। ইতিপূর্বে বিরল বসতি বা হাইল্যান্ড অঞ্চলের অধিকাংশ জমি পতিত হয়েছিল, পরে জনসংখ্যা বৃদ্ধির জন্য এইসব এলাকায় বসতি স্থাপন বা চাষবাসের স্বার্থে জমি বেষ্টনীবদ্ধ হতে থাকলেও তেমন কোনো সমস্যা তখন দেখা দেয়নি। কিন্তু ষোড়শ শতকের উত্তর ইংল্যান্ডে এমন কিছু জনপদ ছিল যেখানে কৃষিজমি ক্রমশ অপ্রতুল হয়ে উঠেছিল। মূলত এই প্রক্রিয়া খাদ্য উৎপাদন ব্যাহত করে, পশম উৎপাদনে উৎসাহ দেয়, যা সামগ্রিকভাবে দেশের কৃষি উৎপাদন ব্যবস্থার উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে থাকে। বেষ্টনী আন্দোলন সবচেয়ে ব্যাপক হয়ে উঠেছিল মিডল্যান্ডের কান্ট্রিগুলিতে। কাঁচা উল রপ্তানিতে অগ্রণী ভূমিকা নিয়েছিল কোম্পানি অব দ্য স্টেপল, এবং জমিকে বেষ্টনীবদ্ধ করে মেষ পালনে আগ্রহী ভূস্বামীর সংখ্যাও ছিল ক্রমশ বৃদ্ধিমান বা ক্রমবর্ধমান। বিত্তশালী নব্য ভূস্বামী সম্প্রদায়ের লোভও এর ফলে বহুগুণে বেড়ে যায় এবং তারা দিনহীন কৃষকের জমিও গ্রাস করতে থাকে। এর অনিবার্য ফল ছিল কৃষি উৎপাদন হ্রাস, দারিদ্র এবং বেকারত্ব বৃদ্ধি। রজার লকিয়ার লিখেছেন, জমিকে বেষ্টনীবদ্ধ করার প্রতিক্রিয়া বা প্রক্রিয়া ব্যাপক হয়ে উঠলেও এই আন্দোলন সামগ্রিকভাবে ব্রিটিশ অর্থনীতির রূপান্তর ঘটাতে পারেনি। পরবর্তী পয়েন্ট দেখে নাও। বেষ্টনী আন্দোলনের প্রতিক্রিয়া ব্রিটিশ সমাজের পক্ষে অত্যন্ত প্রতিকূল হয়ে গিয়েছিল, কারণ এই অধ্যায়ে জনসংখ্যা বৃদ্ধি প্রায় 5 মিলিয়নে পৌঁছায়। দ্বিতীয়ত, গোলাপের যুদ্ধের পর সপ্তম হেনরি কর্তৃক পরাক্রান্ত অভিজাত ভূস্বামীদের অনুচর বাহিনী ভেঙে দেওয়ার কারণে শুধু বেকারত্বই বাড়েনি, এই বাহিনী উচ্ছৃঙ্খল জনতার পরিণত হয়। কৃষিকর্মের বদলে ব্যাপকভাবে মেষ পালন শুরু হওয়ায় এদের চাষবাসে বা চাষাবাদে নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই এ সময় ছিল না, ফলে শেষোক্তদের অসামাজিক কাজকর্ম মাত্রা ছাড়া হয়ে ওঠে। 1536 থেকে 1539 সালে মঠ উচ্ছেদের ফলে সন্ন্যাসীরা কিছু ভাতা পেলেও তাদের ক্ষেত খামারে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যার কৃষক ও কৃষি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে, বেকারত্বের সমস্যা তীব্রতর হয়ে ওঠে। এভাবে বেষ্টনী আন্দোলন প্রসূত আর্থসামাজিক সমস্যার বৃত্তটি সম্পূর্ণ হয়ে সরকারি ব্যবস্থা গ্রহণে আবশ্যিক করে তোলে। দেখে নাও পরবর্তী পারা। এনক্লোজার সরকারি সমর্থন পায়নি, জবরদস্তি দখলের প্রতিক্রিয়ায় বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ দেখা দিলে টিউরা সরকার আইন পাস করতে বাধ্য হয়। তবে সরকারের পক্ষে সরকার একটি নিষিদ্ধ করা সম্ভব হয়নি এটিকে, আবার এ বিষয়ে একেবারে চুপ থাকাটাও অসম্ভব ছিল। সপ্তম হেনরির রাজত্বকালে একটি আইন পাস করা হয়, কিন্তু সরকার ভূস্বামীদের স্বার্থ রক্ষার্থেই বেশি আগ্রহী ছিল। দেখে নাও পরবর্তী পারা। 18 শতকের শুরু থেকেই বেষ্টনী ব্যবস্থা সম্পর্কে সরকারি দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। এনক্লোজার বিরোধিতা থেকে পার্লামেন্ট হয়ে ওঠে এই ব্যবস্থার সমর্থক। অবশ্য বেষ্টনীবদ্ধ জমির ব্যবহার ও পুরোপুরি পাল্টে যায়। জমির একত্রীকরণ আবাদি জমিগুলিকে বেষ্টনীবদ্ধ করে, চাষাবাদ হয়ে ওঠে লাভজনক। তবে উলের চাহিদা কমতে থাকায় উন্নততর পদ্ধতিতে কৃষি উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে জমির মালিকগণ। কৃষি উৎপাদনে সুফল সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পায় এবং উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর হওয়াটা অত্যাবশ্যক হয়ে পড়ে। এভাবে পশমের ক্রমবর্ধমান চাহিদার কারণে যে প্রক্রিয়ার সূত্রপাত হয়েছিল তার অভিমুখ ক্রমশ পাল্টে যেতে থাকে, তাতে কৃষি উৎপাদনের স্বার্থে
ব্যবহার করা শুরু হয়। দেখে নাও পরবর্তী প্যারা। পশ্চিম ইউরোপের অন্যান্য দেশে এই বেষ্টনী ব্যবস্থার তেমন একটা প্রবর্তিত বা ছাপ ছিল না, সেজন্য সেখানে মধ্যযুগীয় কৃষি উৎপাদন ব্যবস্থা টিকেছিল। ফ্রান্সে বৃহৎ জমিদারদের স্বার্থ ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ফরাসি সরকার ছোটোখাটো ক্ষেত খামারের মালিকদের টিকিয়ে রাখার নীতি গ্রহণ করে। তাছাড়া ষোড়শ শতকে মূল্যবৃদ্ধি এবং উৎপাদন কম হওয়ায় জমিদাররা দুর্বল হয়ে পড়েছিল। কৃষি উৎপাদন অবক্ষয়ী জমিদার তাদের ভূমি ও বিক্রি করতে বাধ্য হয়, কিন্তু ফরাসি বুর্জোয়ারা কৃষি উৎপাদনে আগ্রহী না হওয়ায় ভূস্বামীরা কৃষকদের কাছেই জমি বিক্রি করতে বাধ্য হয়। এই প্রক্রিয়া ছিল বেষ্টনী ব্যবস্থার পুরোপুরি অন্তরায়। দেখে নাও পরবর্তী পেরা। ব্লুম দেখিয়েছেন যে মহাদেশের অন্যান্য দেশে এই কৃষির অনগ্রসরতার সত্তার কারণ ছিল খোলা মাঠে চাষাবাদের মতো মধ্যযুগীয় উৎপাদন ব্যবস্থার অবস্থান, পরস্পর বিচ্ছিন্ন জমিতে চাষাবাদ সব সময়ের জন্যই অলাভজনক এবং অসুবিধার কারণ হয়ে উঠত। তাছাড়া কোনো কোনো উন্নতকামী ভূস্বামীর উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন ঘটাতে গেলে কৃষক সমাজ তাকে পরম্পরাগত সাময়িক অধিকারের উপর হস্তক্ষেপ বলে মনে করত। এই সমস্ত কারণে পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে বৃহৎ আকার চাষাবাদ বা বেষ্টনী ব্যবস্থার প্রবর্তন বা উন্নততর কৃষি উৎপাদন সম্ভব হয়নি। দেখে নেব এই প্রশ্নের শেষ প্যারা অর্থাৎ উপসংহার। তবে এ প্রসঙ্গে বলি, তোমাদের এই যে পেপারের যে সাজেশান আমি অলরেডি দিয়ে দিছি 5 এবং 10-এর, এছাড়াও তোমাদের এই পেপারের সঙ্গে আরও যে দুটি পেপার রয়েছে CC5 এবং CC7, তার সঙ্গে একটি রয়েছে SSC পেপার, সেই তিনটি পেপারের সাজেশান আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং সেই সাজেশানে উল্লেখিত একাধিক প্রশ্নের উত্তর আমি এক এক করে আপলোড করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, যার লিঙ্ক দেওয়া রইলো ডিসক্রিপশন বক্সে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই প্রশ্নের শেষ প্যারাটি। জার্মানিতে 19 শতক পর্যন্ত ভূমিসত্ত্ব ছিল অত্যন্ত জটিল, কারণ ছিল রাজনৈতিক অনৈক্য, বিভিন্ন রাজ্যের ভূমি বন্দোবস্ত ছিল বিভিন্ন রকম, বৃদ্ধি কর বৈষম্য মানে অর্থাৎ করের এখানে বৈষম্য ছিল, বেগার খাটা ভূমিদাসদের পক্ষে বাধ্যতামূলক হওয়ায় কৃষি উৎপাদনে তাদের আগ্রহ ছিল না। অন্যদিকে এলবের পূর্বাঞ্চলে কৃষি উৎপাদন যথেষ্ট উন্নত ছিল, ভূমিদাস প্রথার মাধ্যমে সেখানে কৃষিকাজ মোটামুটি চলত। তাই যেখানে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বেষ্টনী প্রথার প্রবর্তন মোটামুটি অপ্রাসঙ্গিক ছিল। এই ছিল মোটামুটি আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর। তো আজকের এই উত্তরটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর প্লিজ তোমরা কিন্তু এই ভিডিওটির জন্য একটি লাইক করো, যাতে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী অন্যান্য প্রশ্নের উত্তর আপলোড করার ক্ষেত্রে অনেকটা উৎসাহ যোগাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।